বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আছি মিস তানজিনা, দ্বিতীয় শ্রেণীর গণিত শিক্ষিকা। তোমাদের পূর্বের দুটি ক্লাসে আমি নামতা শিখিয়েছিলাম, আজকে আমি নামতা শেখাবো। তাহলে চলো আজকে ক্লাসে নামতাগুলো আমরা দেখে নে। আজকে আমি তোমাদের শেখাবো 8, 9 এবং 10-এর নামতা। তাহলে চলো শুরু করা যাক। আমার সাথে সাথে তোমরা নামতাগুলো অবশ্যই পড়বে। 8 × 8 = 16, 8 × 16 = 3 × 8 = 24, 3 × 8 = 24, 4 × 8 = 32, 4 × 8 = 32, 5 × 8 = 40, 5 × 8 = 40, 6 × 8 = 48, 6 × 8 = 48, 7 × 8 = 56, 7 × 8 = 56, 8 × 8 = 64, 8 × 8 = 64, 8 × 9 = 72, 8 × 9 = 72, 8 × 10 = 80, 8 × 10 = 80। এখন আমরা 9 ঘরে নামতা পড়ব। 9 × 9 = 9, 9 × 18, 9 × 18, 3 × 9 = 27, 3 × 9 = 27, 4 × 9 = 36, 4 × 9 = 36, 5 × 9 = 45, 5 × 9 = 45, 6 × 54, 6 × 54, 7 × 63, 7 × 63, 8 × 72, 8 × 72, 9 × 81, 9 × 81, 9 × 10 = 90, 9 × 10 = 90। এখন আমরা মজার একটি নামতা শিখবো, 10-এর নামতা। এটা খুবই মজা লাগে নামতাটা করতে, তোমরা একবার পড়ে দেখো। 10 × 10, 10 × 10, 10 × 20, 10 × 20, 3 × 10 = 30, 3 × 10 = 30, 4 × 10 = 40, 4 × 10 = 40, 5 × 10 = 50, 5 × 10 = 50, 6 × 10 = 60, 6 × 10 = 60, 7 × 10 = 70, 7 × 10 = 70, 8 × 10 = 80, 8 × 10 = 80, 9 × 10 = 90, 9 × 10 = 90, 10 × 10 = 100, 10 × 10 = 100। তাহলে আজকে আমাদের 8, 9 এবং 10-এর নামতা পড়া হলো। তোমরা এই নামতাগুলো বাসা অবশ্যই পড়ে নেবে, ছন্দে ছন্দে নামতাগুলো তোমরা শিখে নেবে। এই সবগুলো নামতা তোমাদের খুবই দরকার, তোমরা এগুলো বাসায় অবশ্যই মুখস্থ করবে, খাতায় বারবার লিখবে, এগুলো তোমাদের কাজে লাগবে। অঙ্ক করার সময় এগুলো তোমাদের অবশ্যই প্রয়োজন, তাহলে তোমরা এই নামতাগুলো অবশ্যই শিখে রাখবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।